যে ব্যক্তি ওলির সাথে, ওলি আল্লাহর সাথে বিরুদ্ধাচরণ করে, সে ব্যক্তি আল্লাহর সাথে জিহাদ ঘোষণা করে। আল্লাহর সাথে যারা জিহাদ ঘোষণা করে তারা কি বাইসা থাকার অধিকার আছে? বাইসা থাকতে পারে? পারে না। তাদের যে কোনো ভাবে ধ্বংস আসবে, আসবে, আসবেই। এটা মাপ না, এই তো মাত্র মসজিদ করে জুতা দিয়ে মায়ের আরম্ভ করছে, এরপরে মসজিদের বাইরে এই সবার। এর কারণ কি? এর কারণ হলো তারা ওলি আল্লাহদের মাজার গুলিরে যে অপমান অপদস্থ করছে, অমর্যাদা করছে, যে ভাঙ্গে ফেলছে। আপনারা তো জানেন, এই আপনারা তো জানেন, ফসি বাবার মাজারটা ভাঙছে, অনেক ওলি আল্লাহর মাজার ভাঙছে, ফসি বাবার মাজারটা ভাঙছে। মাজারটা ভাঙ্গার পরে যখন নাকি ওই রৌজার মধ্যে এইভাবে সাবুল দিয়া ই মারছে, ঘাই মারছে, সাথে সাথে ওখান থেকে তাজা রক্ত ফিনকি মেরে উঠছে। ওলি আল্লাহ তো মরে না, চলে গেছে কতদিন আগে, তার রোজা থেকে রক্ত উঠলো কেমনে? বুসাই বাবার মাজার ভাঙছে, ছাত্রা অর্ধেক ভাঙছে, রোজার মধ্যে বেগু মারছিল আর বেগু ফুলাইতে পারে না, অবশেষ মিস্ত্রি আইনে তারপরে বেকু সরাইছে। নবীজির চারজন খলিফা ছিল, চারজন প্রধান খলিফা, চারজন সাহাবা, যারে কয় হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, গনি হযরত আলী হয়। হযরত ওমর যখন ছিল খলিফা, ছিল বাদশাহ, একদিন জুমার নামাজে যায়, খুতবা দিতে ছিল, বলিতেছি সবাই দেখ খুতবা, মিম্বরে চলে এ সময় কি হুদি এসে কয়, এ হযরত ওমর আপনি একটু নিচে আসেন, নিচে নামেন, ওয়াজটা আমি বলি। বয়সের একটা দৃষ্টান্ত দিছে বড় চমৎকার। বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, এই বাইতুল মুকাররমে গেছে গত শুক্রবারে জুম্মা নামাজ পড়াইব, একজনে খুতবা আরম্ভ করছে আর একজনে যে খুতবা দিতে চায়, তারে কোনো আপ্যায়ন করে নাই বা তাকে বসতে দেয় নাই বা তাকে মাইক দেয় নাই, দুইটা দলে ভাগ হয়ে গেল, উনি এলো আগের খতিব আর এর এলো পরের খতিব, দুই খতিবে তর্ক বিতর্ক লাগে, দুই দলে মারামারি, মারামারি তো অবশেষে দুই চার সুজুতা তো এই জায়গায় হই। আরো বেশি আলহামদুলিল্লাহ সামনে শুক্রবার জুমাই গেল, জুতা লিয়ে যাব না, ওর থেকে পাই দিয়ে আসতে পারো, অসুবিধা নাই। একটা কথা কই লতিফ ভাই, লতিফ সরকার, বাংলাদেশে যতগুলি ওলি আল্লাহর মাজার ভাঙছে, এই জুতা তো আমরা যারা মারার কথা তারা তো মারতে পারে নাই, এই জন্য ওগো কপালে জুতা নিজেরাই মারছে। আমার আল্লাহ তাআলা বলে বুখারী শরীফ পঞ্চম খণ্ড সপ্তম খণ্ড হাদিসে, যারা আল্লাহ আল্লাহ করতে করতে আমি আল্লাহর জাতের সাথে মিশে যায় সে ব্যক্তি আর বান্দা থাকে না, সে ব্যক্তি আমার বন্ধু হয়ে যায়। বান্দা মানে গোলাম, বান্দা হইল গোলাম, এই বেটা এটা কর, এই বেটা এটা কর, এই এমন হইল কেন? মনিবার গোলামের পরিচয়টা এরকম না? আর যে ব্যক্তি বন্ধু হয়ে যায় সে ব্যক্তি তার গোলাম নাই। বন্ধু হয়ে গেলে আপনার বাড়িতে পানি এসে পাড় তলে যায়,
আপনিও কাঁসা দিয়া নামেন, পাট কাটুন লাগবো, বিয়াই যদি বাড়ি আসে, বন্ধু যদি বাড়ি আসে, আপনি কি কইবেন? বন্ধুরে আমার পাট তোলা যায়, চল যাই আমার সাথে একটু পাট কাট। না না, প্রয়োজনে আমার পাট কাটা বন্ধু রেখে তোলায় গেছে গেছে, ধান তোলায় গেছে গেছে, আমার বন্ধু কিভাবে খুশি থাকবে? বন্ধুকে এখানে আপ্যায়ন করতে হবে, বন্ধুর মর্যাদা আলাদা। আহা, বন্ধুর দিয়ে কাম করাইব না, কামলা দিয়ে কাম করাইব, নাকি বান্দা হইল কামলা? আল্লাহর কাম করুন লাগবো, নামাজ পড়ো, রোজা করো, হজ করো, জাকাত দাও। বাচ্চারা, এটলো বান্দার কাজ। আর যে ব্যক্তি বন্ধু হয়ে যায়, ওলি হয়ে যায়, বন্ধুর দিয়ে বন্ধু কাজ করায় না, তার সম্মান দেয়। এই জন্য আল্লাহ তাআলা বলে, ওই বন্ধুর নাম লিখি আগে, আমি আল্লাহর নাম লিখি পরে। এই জন্য দুই নামে মিলে তাকে বলা হয় ওলি আল্লাহ, নাকি বাবা ওলি উল্লাহ, নাকি ওলি লুল্লাহ, কি হয়? ওলি আল্লাহ। আল্লাহ, ওলির নাম আগে, আল্লাহর নাম পরে। আল্লাহ কয় প্রকার ওলির চোখ? ওটা আমি আল্লাহর চোখ যা দিয়ে সে দেখে। ওই প্রকার ওলির মুখ আল্লাহ বলে, আমি আল্লাহর মুখ যা দিয়ে সে বলে। ওই প্রকার ওলির হাত সে বলে, আমি আল্লাহর হাত যা দিয়ে সে ধরে। ওই প্রকার ওলির পাও আল্লাহ বলে, ওটা আমি আল্লাহর পাও যা দিয়ে সে হাঁটে। বাবা ওই টাকাটা লও। ওই প্রকার ওলির সাথে যদি কেউ বিদ্বেষ পোষণ করে, তাহলে তারা যেন আমি আল্লাহর সাথেই জেহাদ ঘোষণা করে। আমার এক বাবাজি কথা শুনে 200 টাকা পুরস্কার করেছে, ধন্যবাদ। তাই বাবা, আমার টিপুসা বাবার ছেলে কামাল, সে ভাই জানো 85টাকার মাধ্যমে আমাকে আশীর্বাদ করেছে। বাজান, যে ব্যক্তি ওলির সাথে, ওলি আল্লাহর সাথে বিরুদ্ধ চরণ করে, সে ব্যক্তি আল্লাহর সাথে জেহাদ ঘোষণা করে। আল্লাহর সাথে যারা জেহাদ ঘোষণা করে, তারা কি বাইসা থাকার অধিকার আছে? বাইসা থাকতে পারে? পারে না। তাদের যে কোনোভাবে ধ্বংস আসবে, আসবে, আসবেই। এটা মাফ না, এই তো মাত্র মসজিদ করে জুতা দিয়ে মায়ের আরম্ভ করছে, এরপরে মসজিদের বাইরে এসে মারব। এর কারণ কি? এর কারণ হইল তারা ওলি আল্লাহদের মাজার গুলি রে যে অপমান অপদস্থ করছে, অমর্যাদা করছে, যে ভাঙ্গে ফেলছে। আপনারা তো জানেন, এই আপনারা তো জানেন, ফসি বাবার মাজারটা ভাঙছে, অনেক ওলি আল্লাহর মাজার ভাঙছে, ফসি বাবার মাজারটা ভাঙছে। মাজারটা ভাঙ্গার পরে যখন নাকি ওই রৌজার মধ্যে এইভাবে সাবুল দিয়া ই মারছে, ঘাই মারছে, সাথে সাথে ওখান থেকে তাজা রক্ত ফিনকি মেরে উঠছে। ওলি আল্লাহ তো মরে না, চলে গেছে কতদিন আগে, তার রৌজা থেকে রক্ত উঠলো কেমনে? বুসাই বাবার মাজার ভাঙছে, ছাত্রা অর্ধেক ভাঙছে, রজার মধ্যে বেগু মারছিল, আর বেগু ফুলাইতে পারে না, অবশেষ মিস্ত্রি এনে তারপরে বেগু সরাইছে। আলী পাগলার মাজার ভাঙছে, 6 জন অ্যাক্সিডেন্ট হইয়া জাগায় ডে। বাবা বসো, বাবা 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 বসো, বসো বসো। তাই বাবা, যারা ওলির সাথে এরকম বেদবি করে, ওলির দরবারের সাথে, রাজার সাথে, তাদের কপালে এই শাস্তি আসবেই। এটা আমরা শাস্তি দিতে পারবো না, আল্লাহর তরফ থেকে আসবে, কারণ তারা সবাই আল্লাহর বন্ধু। 15 হাত দিয়ে অনুরোধ করে বলবো, আর কোন ওলি আল্লাহর মাজার আপনারা ভাঙেন না, অপমান অপদস্থ করেন না, তাহলে এই দেশে গজব আসবে। আর এই গজবে আমরাও বাঁচব না,
কারণ একটা পিঁপড়ে কামড় দিলে ডলা দিয়ে ব্যাগ পিঁপড়ে মেরে ফেলায় নাকি? আল্লাহর গজব যদি আসে তাহলে সেই গজব থেকে আমরাও বাঁচতে পারবো না? আপনারাও বাঁচবেন না, আমরাও বাঁচবো না। তাই আল্লাহর ওলিদের বিরুদ্ধে চারণ করবেন না। আজকে এখানে সারা রাত্র গান করে আগামীকাল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে বিকাল 4টায় আমাদের একটা সভা আছে, সেটা হলো আমাদের এই দেশীয় সংস্কৃতি রক্ষার্থে এবং ওলি আল্লাহদের মাজার রক্ষার্থে। সেখানে পালা গান যারা করি, বাউল গান, ভাব বৈঠকি গান, যাত্রা, থিয়েটার, নাটক, জারি সারি, পল্লীগীতি, ভাওয়াইয়া, বাটিয়ালি, নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত যারা করবে, যারা করে তারা প্রত্যেকেই, সেখানে অনেক শিল্পী সেখানে থাকবো, আমরা উপস্থিত থাকবো বিকাল 4টা থেকে, আপনারাও সেখানে যাবেন। সেখানে আমাদের প্রধান অতিথি ফরহাদ মজহার, উনি উপস্থিত থাকবে, উনি বিশিষ্ট গুণীজন, আরও গুণীজনেরা থাকবে, আপনারা সেখানে আমন্ত্রিত।